গুড আফটারনুন, চলে এসেছি আবার। আজকে আর কি পুরি থেকে যাচ্ছি হলো আমাদের বাড়ি হাওড়া। তো আজকে সকালবেলা ঠাকুর মানে আর কি জগন্নাথদেবকে দর্শন করে আসলাম। সব থেকে বড়ো কথা, জগন্নাথদেবকে দর্শন করতে গিয়ে এসে দেখছি হোটেলে মানে বাইরের দরজাটা আর কি খোলা ছিল, মানে বারান্দার দিকে দরজাটা খোলা ছিল। তো ওর জন্য কী হয়েছে না, বাদর ঢুকেছিল, ওকে পুরো খাবার দাবারের প্যাকেট প্যাকেট ছিঁড়ে একাকার কাণ্ড করে দিয়েছে। আপাতত আর কি আমরা চলে এসেছি হলো পুরি স্টেশনে, এখান থেকে আমাদের ট্রেন 1:50। আমার শরীরটা পেটে ভালো না, এটাই হলো সব থেকে বড়ো একটা ব্যাপার হয়ে গেছে। তো যাই হোক, এখন আপাতত বসে আছি ট্রেন আসার অপেক্ষা। জানি না এবার শতাব্দী এক্সপ্রেসের মতো বন্দে ভারত এরকম ঝোলাবে কি না। তো হ্যাঁ, একটা ছোটোখাটো একটা এক্সপিরিয়েন্স শেয়ার করাই যায়, যেমন করেছিলাম একটা শতাব্দীর এক্সপিরিয়েন্সটা বললাম। দেখা যাক এবার আর কি, এখন তো বাজে হলো প্রায় 12:30 বেজে গেছে, আমাদের ট্রেন আর কি 1:50। দেখা যাক এবার কী হয় না। তো আমরা এই ঘরে ছিলাম, আগে একটা অন্য ঘরে ছিলাম, তারপরে এই ঘরে, দ্বিতীয় ঘরের অবস্থা বাজে। আগে ঘরে এসি ছিল, এই ঘরে নেই। দেখো বন্ধুরা, আমাদের ট্রেন চলে এসছে, আস্তে আস্তে ঢুকছে। আজকে যাই বলো না কেন বন্ধুরা, আজকে বাদরেরা প্রচণ্ড জ্বালাতন করছে। এখানে এত বাদর চলে এসেছিল যে আমরা এখানে বসতেও পারলাম না এই জায়গাটা করে। যাই হোক, ট্রেন চলে এসছে, বেটাই বাঁচবো। তো ট্রেনের মধ্যে বসে পড়েছি আপাতত। ট্রেনটা এত পরিষ্কার আমি ভাবতে পারিনি, খুব পরিষ্কার ট্রেন। টাইমও এসছে এই প্রথমবার আর কি, মানে ট্রেন টাইমে এসছে সব থেকে বড়ো কথা। 1:50 আমাদের ছাড়ার কথা, তো ঠিকঠাক টাইমে চলে এসছে, 1:30 বাজে এখন, আর সব কিছু ভালো। তো বাবা আর কি আমার জায়গা নিয়ে নিল, এটা ঠিক না, জানলার কাছে বসে পড়েছে। হ্যাঁ, আর মা এখানে বসে পড়েছে, মা আর কি জানলার ধারে যেতে পারলো না, মায়ের মন খারাপ হয়ে গেছে। যাই হোক, ঠিক আছে, আপাতত ভালো লাগছে। একদম পাক্কা টাইমে, মানে কারেক্ট টাইমে আর কি বন্ধে ভারত ছেড়ে দিয়েছে পুরী থেকে। 1:50 টাইম, 1:50 ছেড়ে দিয়েছে। তো আপাতত সব তো ঠিকঠাক যাচ্ছে, এবার দেখা যাক কতক্ষণে পৌঁছানো। তো আপাতত আমি গান শুনি। লাঞ্চ দিয়েছিলো কিন্তু লাঞ্চটা করিনি, কারণ ভালো লাগছে না, পেটটা এলো অবস্থা খারাপ। আর আমার সেই ওই একই ব্যাপার যে শতাব্দীতে আবার যেটা হয়েছিলো, দুজনের খাবার আছে, আমার খাবার নেই, তো সেম ব্যাপার এখানেও হয়েছে। তো বাবা মা লাঞ্চ করেছিল, খাবারটা ভালোই ছিল, বললো আমাকে, আইসক্রিমও দিয়েছে পুরোটা করে দিয়েছে। তো এখন আমাদের স্ন্যাক্স দিয়ে গেছে, স্ন্যাক্স আমাদের বাবা সব ডায়েট ফ্যাট কিনে গেছে কি জানে, আমরা ডায়েট করছি না যদিও, তবে আমি আজকে ডায়েটে চলে গেছি। তো এখন আমাদের ট্রেন বালেশ্বরে ঢুকে গেছে, স্ন্যাক্স দিয়ে দিয়েছে, দেখিয়ে দিলাম তোমাদেরকে। ট্রেন তো এখন খুব ভালোই চলছে আপাতত, কোনো বেশি লেটও নেই, 4 মিনিট মতো লেট আছে, তো আশা করি কভার হয়ে যাবে। এতক্ষণে যে জার্নিটা সেটা তো ভালোই হলো, তবে আমার পেট আজ আমার মন মানানো শুনেছে, কিন্তু আমার হচ্ছে পেট ভুলনি। ট্রেন আর কি নেমে গেছি, আমরা আর কি নামছি, হাওড়া ঢুকে গেছে।
তো বাড়ি পৌঁছে গেছি ভালো মতো। আমার অবস্থা খুব খারাপ, আমার শরীর খুব একদম পুরোপুরি ঠিক আছে বলতে গেলে, কারণ মাথা ব্যথা ঘুরছে, এটাই হলো ব্যাপার। তো যাই হোক, যদি এতক্ষণ ভিডিওটা দেখে থাকো খুব ধন্যবাদ। আর পুরো যদি আর কি এপিসোডগুলো যেগুলো আছে সেগুলো যদি করেছি পার্ট টু পার্ট, সেগুলো যদি করে দেখে থাকো তাহলে খুব ভালো। আর যদি আর কি বন্দে ভারতের এক্সপিরিয়েন্স জানতে চাও তাহলে হ্যাঁ, নো ডাউট ভালো, লেট করে না, সব থেকে বড়ো কথা, টাইমের আগেই পৌঁছে গেছি। আর খাওয়ার দাওয়ার দাওয়া বা যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা যদি ব্যাপারগুলো খুবই ভালো, এক্সেলেন্ট। তো হ্যাঁ, শতাব্দীতে এখন গেছিলাম, তখন আর কি অতটা ভালো এক্সপিরিয়েন্স ছিল না, সেটা আমি বলেছি আগে আবার, বাট হ্যাঁ বন্দে ভারত ঠিক আছে। চলো টাটা, ভালো থেকো, ভালো রেখো, বাই বাই।